আজকে যদি বাংলাদেশের মানুষ খোলা আকাশের নিচে ঘুমায়, আজকে যদি বাংলাদেশের মানুষ বস্ত্রহীন চলাফেরা করে, আজকে যদি বাংলাদেশের মানুষ এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করে, আজকে যদি বাংলাদেশের মেয়েরা বাসের মধ্যে ধর্ষিত হয়, আজকে যদি আমার মার বুক খালি হয়, এই বাংলাদেশ চাই না, ইসলামে বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার এর জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা জানেন তাজা রক্ত ঢালার আগ পর্যন্ত কোনদিন অন্যায় দূর হয় নাই, হতে পারে না। আমাদের বুকের তাজা রক্ত যদি ফেলে দিতে পারি ইনশাআল্লাহ, সেই রক্তের সৌজন্য দেখে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على رسوله الكريم، اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا، صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. اسلامي আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে জাতীয় সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের সেরেতাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশ্বাসপুজ চরমনায় দামত বরকমুল আলিয়া, দিগার নেতৃবৃন্দ, সর্বস্তরের কর্মী ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, কেন আহ্বান করা হয়েছে আপনাদেরকে, ইতিমধ্যে বক্তারা আপনাদের সম্মুখ স্থাপন করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না, মানুষের মুক্তি আসতে পারে না। তারা প্রমাণ করে এ দেশ এক সময় ছিল ব্রিটিশদের, ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরা আন্দোলন করেছে, মুসলমানদের আন্দোলনের প্রেক্ষিতেই এ দেশ থেকে ব্রিটিশ হতে বাধ্য হয়েছে। আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনে 80,000-এর উপরে আলেম শহীদ হয়েছে, চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেখানে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। আপনারা জানেন ব্রিটিশ 3 লক্ষ জেল কোরআন শরীফ প্রজ্বলিত করা করেছিল। আপনারা জানেন এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করেছিল ব্রিটিশ, দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে ভূলুণ্ঠ করেছে ব্রিটিশ, কিন্তু মুসলমানরা পিসপা হয় নাই, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ব্রিটিশ দেশকে এদেশ থেকে পালাতে এবং তাড়াতে বাধ্য করেছে। আমরা পাকিস্তান নামীয় দেশের জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, ভাবছিলাম ব্রিটিশ যাবে, ভারত শান্তি দিবে, ভারত যখন শান্তি দেয় নাই পাকিস্তানের জন্য আন্দোলন করেছিলাম যেন আমরা শান্তিতে বসবাস করতে পারবো। পাকিস্তান পাওয়ার পরেও পাকিস্তানে আমাকে শান্তি দিতে পারে নাই, আবার আন্দোলন করেছিলাম পাকিস্তান হটাও, বাংলাদেশ নামীয় এক ভূখণ্ড গড়ো যাতে এদেশের মানুষের অধিকার ফিরে পাবে। আমরা বাংলাদেশ পেলাম, লেকিন যেই কারণে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, জীবন দিয়েছিলাম, আজও মানুষ শান্তি পায় নাই, আজও মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই। দেশ পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা বহু দলের শাসন দেখেছি, আমরা দেখেছি মুসলিম লীগের শাসন, আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন, আমরা দেখেছি জাতীয় পার্টির শাসন, আমরা দেখেছি বিএনপি শাসন, আমরা দেখেছি জোট জোট ভিত্তিক শাসন, বহু দল এবং জোটের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আমরা বহু নেতার শাসন দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, ইয়াহিয়া খানের শাসন দেখেছি, আমরা শেখ সাহেবের শাসন দেখেছি, আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন, আমরা দেখেছি এরশাদ সাহেবের শাসন, আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন, আর দেখছি বর্তমানে শেখ হাসিনার শাসন, বহু নেতাদের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা দেখি নাই। এর মূল কারণটা কি? আমাদের শায়খ মোর্শেদ
নব্বর আল্লাহ মার্কাতে বলে গেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার স্টাফের কাছে এক নাম্বার ছাত্র হয় না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনদিন এক নাম্বার হতে পারে না যারা চোরের সাথে সম্পৃক্ত ডাকাতি করে লুট করে ধর্ষণ করে খুন করে মানুষের অধিকারকে ধ্বংস করে তাদের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে আমরা দেখেছি বিগত যেই দুই শাসক দল এদেশে শাসন করেছে দুই দলের প্রতিনিধি এখানে এসেছেন তারা প্রত্যেক দলে গুরু কীর্তন করেছেন আমার দল এইটা করেছে সেইটা করেছে বিশ্বাস করি অবশ্যই আপনার দল এইটা করেছে সেইটা করেছে কিন্তু আপনার দল কি পরিমাণে চুরি করছে সেই বক্তব্য আপনারা দিতে ব্যর্থ হয়েছেন আপনাদের দল কিভাবে ধর্ষণ করেছে সেই সংখ্যা পেশ করতে ব্যর্থ হয়েছেন আপনাদের দলের মাধ্যমে কত মানুষ খুন হয়েছে কত মানুষের বুক খালি হয়েছে কত মা এতিম করেছে তার বাচ্চাকে কত মানুষ বিধবা হয়েছে কত মানুষ ঢুকেছে বসে কত মানুষ জেলের আবুক ব্যবস্থা আছে কত মা তার ছেলেকে এতিম করেছে আজও সেই সংখ্যা আপনারা দিতে ব্যর্থ হয়েছেন প্রিয় ছাত্র ভাইয়ের আমার প্রিয় যুবক ভাইয়ের আমার প্রিয় কর্মী ভাইয়ের আমার আজকে দেশের অবস্থা কি চলছে আপনারা শুনেছেন কোন কোন রিপোর্টের মধ্যে আসছে সাত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে কোন কোন রিপোর্টে আসছে দশ লক্ষ কোটি টাকা এদেশে পাচার হয়ে গেছে কোন কোন রিপোর্টে আসছে চোদ্দ লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার হয়ে গেছে যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এদেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল না আজকেও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই আজকেও যদি বাংলাদেশের মানুষ খোলা আকাশে নিচে ঘুমায় আজকে যদি বাংলাদেশের মানুষ বস্ত্রহীন চলাফেরা করে আজকে যদি বাংলাদেশের মানুষ এক মুঠা খাদ্যার জন্য ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করে আজকে যদি বাংলাদেশের মেয়েরা বাসের বাইরে ধর্ষিত হয় আজকে যদি আমার মাল বুক খালি হয় এই বাংলাদেশ চাই না ইসলামে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ ভাইয়ের আমার এর জন্য আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে ঝাঁপিয়ে পড়তে হবে আপনারা জানেন তাজা রক্ত ঢালার আগ পর্যন্ত কোনদিন অন্যায় দূর হয় নাই হতে পারে না আমাদের বুকের তাজা রক্ত যদি ফেলে দিতে পারি ইনশাআল্লাহ সেই রক্তের সৌজন্য ভেসে যাবে ইনশাআল্লাহ এর জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমাদের আমির বিশ্বাবুজুর চরমানে দেওয়ামার বক্কাসমুল্লাহ আলিয়া যখনই আমাদের ডাক দিবেন পঙ্গপালের মতো যে যেখানে থাকবো যেই অবস্থায় থাকবো ঘুমের অবস্থায় থাকবো বাহিরে নেমে আসবো কাজের অবস্থায় থাকবো কাজ ছেড়ে দিব আমি প্রতিষ্ঠানে থাকবো প্রতিষ্ঠান ত্যাগ করে রাজপথে ঝাঁপিয়ে পড়ে সমস্ত অবৈধ সরকার উৎখাত করে ইসলাম সরকার প্রতিষ্ঠা করবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম।